নতুন এপিসোড নিয়ে চলে এলাম আপনাদের সামনে এপিসোড 57 এই এপিসোডে আমার মা দেখাবেন এটা ট্র্যাডিশনাল রান্না আমার মাই বলবেন কি রান্না করে দেখাবেন আপনাদের সাপোর্টের জন্য জানিয়ে রাখি অনেক ধন্যবাদ এত দূর আসতেই পারতাম না আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনগুলো ছাড়া এত দূর আসতেই পারতাম না থ্যাংক ইউ সো মাচ এবার আসুন আমার মা কিছু বলবেন আপনাদের জয় গোপাল আমাদের চ্যানেল ফ্রম কিচেন ইউসের তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আজকে আমরা যে জিনিসটা রান্না করব তার আগে একটু কিছু বলি যে আমাদের উৎসব শুরু হয়েছিল শরৎ থেকে অক্টোবরের মাঝামাঝি থেকে উৎসব শুরু হয়েছিল সেই উৎসব আমাদের ভারতীয়দের কাছে দেওয়ালিতেই শেষ হয়েছে কিন্তু আমেরিকান জীবনে এখনও উৎসব বাকি আছে গত সপ্তাহে হলো থ্যাংকস গিভিং সেরিমনি বা উৎসব সেটা আমরা খুব ভালোভাবে আনন্দের সঙ্গে স্মরণ করলাম উদযাপন করলাম এরপরেও আরও বড় বড় দুটো উৎসব হচ্ছে একটা হচ্ছে ক্রিসমাস আর একটা হচ্ছে নিউ ইয়ার এই দুটো রয়ে গেছে সেটা সেই দুটো সেলিব্রেশন কিন্তু শীত পড়ে গেছে ভীষণ এখানে আমরাও শীতে কাবু আমরাও একটু শীতে জর্জরিত হয়ে আছি বাগান একদম নষ্ট হয়ে গেছে সেগুলোও আপনাদের একটু দেখাই সমস্ত গাছ যেগুলো ঘরে আনা যায় সেগুলো আমরা ঘরে এনেছি তাদেরকে বাঁচাবার জন্য শীতকালে তারা ঘরেই থাকবে আবার মার্চের শেষের দিকে এদের হয়তো বাইরে বার করব আপনাদের একটু দেখাই যে বাগানের কি অবস্থা এখানকার শীতে আসুন শীতে বাগানের কি অবস্থা হয়েছে দেখুন যে গাছগুলো ফুলে ফুলে বাগানকে ভরিয়ে রেখেছিল শীত এখন মাইনাস ডিগ্রি টেম্পারেচারে চলছে যদিও দক্ষিণ দিকে সাউথের দিকে শীতটা কম পড়ে কিন্তু এখন কিছু কম নেই আমাদের তুলনায় তো খুবই আছে নর্থের মতো না তা সব বাগানের কী অবস্থা সব গাছ মরে গেছে পাতা ঝরে গেছে সব বিবর্ণ হয়ে দাঁড়িয়েছে আবার তারা মার্চের পর থেকে জেগে উঠবে আবার বাগান সাজবে এইরকম এইটা শীতে আমাদের ফ্রন্ট বাগানটা দেখা না আবার পেছনের দিকের বাগানেও নিয়ে যাব সেখানেও দেখবেন গাছগুলো কীভাবে মরে আছে শুধুমাত্র ক্যামেলিয়া বেঁচে আছে আসুন ব্যাকইয়ার্ডের বাগানটাও দেখুন একদম বিবর্ণ গাছের কোনো পাতা নেই শুধু ক্যামেলিয়া গাছ দুটো এখনও পাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর সমস্ত প্রকৃতি বিবর্ণ বড় ফেস্টিভ্যাল ক্রিসমাসটা আছে তাই জন্য ক্রিসমাসের জন্য আমরা ক্রিসমাস ট্রি সাজিয়ে ফেলেছি এবং ডেকোরেশন যা করার করে ফেলেছি ওখানেও আছে এখানেও আছে সবই আমার বড় নাতনি সাজিয়ে দিয়ে গেছে এরপরে যেদিনকে ক্রিসমাস হবে সেই প্রোগ্রাম আপনাদের দেখাবো এখন আমরা কিচেনে যেহেতু উৎসবের সময় আমাদের খাওয়া দাওয়াটা রিচ হয় যেগুলো ভালোবাসি খেতে সেগুলোই খাওয়া হয় সেই জন্য অনেকদিন বাদে উৎসব শেষে আমাদের ভারতীয়দের উৎসব শেষে এখন আমরা একটু ডায়েট খাওয়ার দিকে যাচ্ছি কারণ শরীরের কথা তো ভাবতে হয় তাই এবার আমি যেটা রান্না করব সেটা হচ্ছে মুলোর ঘণ্ট নিরামিষ একটি আইটেম সেটা আপনাদের রান্না করে দেখাচ্ছি আপনারা হয়তো খেয়েছেন দেখেওছেন করেওছেন আমি আমার শাশুড়ি মার কাছ থেকে যেভাবে শিখেছি সেটাই আপনাদের করে দেখাবো আসুন আমার সঙ্গে কিচেনে আজকে আমি মুলোর ঘণ্ট রান্না করব এই যে মুলো আমেরিকাতে সাদা মুলো বড় বড়ও পাওয়া যায় আবার এই গোল গোল লাল মুলোও পাওয়া যায় আমি এই গোল গোল লাল মুলো দিয়ে মুলোর ঘণ্ট করব একটা আলু বড় ছোট ছোট করে কেটে রেখেছি একটু মটরশুঁটি রেখেছি এক বাটি ধনে পাতা দেব ধনে পাতা অল্প দেব খাচ্ছি আর হচ্ছে মশলা একটা জলে ভিজিয়ে রেখেছি জিরে এক চামচ চা চামচে ধনে এক চামচ চা চামচ হলুদ 1/4 চামচ চা চামচে লঙ্কার গুঁড়ো 1/4 চামচ এই দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দেব আর এর সঙ্গে আদা বাটাও আছে এক চামচ 1 টেবিল স্পুন 1 টিস্পুন ফুল আদা বাটাও আছে এই দিয়ে আমি মুলোর ঘণ্টটা করব এই মুলোটাকে আমি একদম ছোট ছোট করে এরকম করে পেস্ট করে ছোট করে নেব জলটা আমার অতটা লাগবে না জলটা আমি ফেলেও দেবো না কারণ আলুটা সেদ্ধ হতে একটু জল লাগবে এই জলটা দিয়ে আমি সেই সেদ্ধর কাজটা করে নেব আসুন আমার সঙ্গে আমি করছি আমি 3 টেবিল স্পুন সাদা তেল দিলাম
শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, তেজপাতা দিচ্ছি আর জিরে ফোড়ন দিলাম। এগুলো অল্প ভাজা হলে লঙ্কাটা কালো হলে আমি এতে আলুটা ভাজতে দেবো। তেলটা গরম, লঙ্কাটা কালো এবং জিরেটা ব্রাউন হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজতে দিই। ভালো করে ভাজা হলে আমি মশলাগুলো দেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এতে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভাজা হলে, তেলটা বেরোলে আমি মুলোটা এটা পেস্ট করে রেখেছি হাত দিয়ে টিপে, সেটা দিয়ে দিলাম। এখন শিমে ছিল, এবার একটু ফ্রাই করে দিই। সল্ট কত লাগবে, সুগার কতটা লাগবে আমি মুলোটা দেওয়ার পরে বুঝতে পারবো। তেল বেরোতে শুরু করেছে, এবার আমি মুলোটা দিয়ে দিই। মুলোটা পেস্ট করে রেখেছি, একদম মিহি করে নয়, একটু সারা সারা মতো পেস্ট করেছি। এবার এটা আমি এখানে দিয়ে দেবো। মুলোটা একটু মশলার সঙ্গে ভাজা ভাজা হলে মুলো সেদ্ধর যে জলটা অতটা লাগবে না, একটুখানি দিয়ে দেবো যাতে সুসিদ্ধ হয়ে যায় আলুটা। আমি 1 teaspoon সল দিয়ে দিলাম, বেশি লাগবে না, আমার পরিমাণটা তো বেশি না। এখন আমি জল দিয়ে দেবো, মুলো সেদ্ধ জলটা খানিকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। সিমে করে আমি মুলোর ঘন্টটা হয়ে গেছে, এখন আমি একটু সুগার দেব, 1 teaspoon সুগার দিচ্ছি। আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা, ধনে পাতা দিলাম,
মুলোর ঘন্ট হয়ে গেছে। আমি শেষে একটু ময়দা দিয়ে দিলাম এক চামচ, তার ফলে হচ্ছে ওই এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে গেল, আর হচ্ছে যে স্বাদটাও ভালো হয় যখন তেল ময়দা একটু ভাজা ভাজা হয়, তখন কিন্তু খুব ভালো একটা টেস্ট হয়। এটা আমার শাশুড়ির কাছ থেকে আমি জেনেছি, দেখেছি, খুব ভালো টেস্ট। এই আমার মুলো ঘন্ট কীভাবে করলাম দেখলেন। আমেরিকায় অবশ্য সবসময় সব সবজি পাওয়া যায়, সেই জন্য সবসময় এটা করা যেতে পারে এখানে, কিন্তু ভারতবর্ষে তো সিজনে হয় রবি শস্য, এগুলো শীতের দিনে এই সবজিটা ভালো খেতে হয়, পাওয়াও যায়। আপনারা এরকমভাবে করবেন, কীরকম লাগলেও জানাবেন। এরপরে রান্নার শেষে আমরা এমন একজনের সঙ্গে আপনাদের সাক্ষাৎকার করাবো, দেখাবো। তিনি ভারত থেকে এসেছেন, তিনি ভালোবাসেন প্রকৃতি দেখতে, তিনি ভালোবাসেন স্থাপত্য ভাস্কর্য দেখতে, কিন্তু বেশি ভালোবাসেন মানুষের জীবনকে দেখতে। তার সেই চোখে ব্ল্যাক ফ্রাইডে হলো, সেই নিয়ে তার ভাবনাটা আপনাদের সঙ্গে শেয়ার করবে। আপনাদের কাছে এটাই আমাদের একটা চমক রইল। তার নাম চঞ্চল মুখার্জি, সে আমার ভাই, সে ভারত থেকে এখানে এসেছে। দারুণ লাগছে ব্ল্যাক ফ্রাইডে। তো যেটা শুনেছিলাম যে এই সময় পার্কিংয়ে জায়গা পাওয়া খুব মুশকিল হয়, কারণ বছরের এই সময়টার জন্য যারা আমেরিকায় থাকে তারা অপেক্ষা করে থাকে যে নানা রকমের জিনিস কিনবে এবং যথেষ্ট কম দামে কিনবে। তার জন্য এখানে নাকি মানে ভিড় আগের দিন রাত্রিবেলার থেকে লেগে থাকতো, কিন্তু এখন সেই ব্যাপারটা আমি শুনলাম অনেক অর্গানাইজড হয়ে গেছে, ভিড়টা ঠিক সেরকমভাবে হয় না। যেহেতু কয়েকটা দিনের মধ্যেই কেনাকাটাটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে একটা দিনেই গভীর রাতে কিংবা ভোরবেলায় সব কিছু বিক্রি হবে না, তাই মানুষ বিভিন্ন লটে ডিফারেন্ট টাইমে আসতে পারে। তার জন্য সবার পক্ষে জিনিসটা অনেক ডিসিপ্লিন হয়েছে এবং ভালো হয়েছে। আমরা এখন বেরোচ্ছি, সামান্য জিনিস কিছু কিনেই বেরোচ্ছি, কিন্তু নেবার মতো জিনিস তো প্রচুর, হিউজ কালেকশন। আর ব্ল্যাক ফ্রাইডের কেনা বেচা কীরকম হয় সেটা না দেখলে তো বিশ্বাস করা যাবে না, তবে যে সমস্ত ব্র্যান্ডেড জিনিস যে দামে এই ব্ল্যাক ফ্রাইডেতে লোকেরা কেনে আমাদের দেশ থেকে সেটা চিন্তা করা পসিবল না, তাই কারণ আমাদের দেশেও চৈত্র সেল আছে, দাম বাড়িয়ে সেগুলোকে ডিসকাউন্ট দেওয়া হয়। এখানে অ্যাকচুয়াল দামটার উপরেই ডিসকাউন্ট দেওয়া হয়, হিউজ 60% 70% ডিসকাউন্ট, যেটা দেখার সেটাই পছন্দ হয়ে যায়। কিন্তু আমাদের অত কিছু কেনার তো প্রয়োজন ছিল না, আর কিনতে গেলে বাচ্চাদের কথাই খালি মনে পড়ে, তাই কিছু ওদের জন্য দেওয়া হলো, নিয়ে আমরা এখন বেরোচ্ছি। বেরোতে মন চাইছো না, ভেতরে এত কিছু, মনে হয় খালি সময়টা এখানেই কাটাই খারাপ। সবাই আনন্দ করছে কিন্তু আমাদের ঘরের টানও আছে, তাই আমরা ফিরছি, নয়তো ব্ল্যাক ফ্রাইডেতে বাড়ি থেকেও ফেরে না, বাড়ি থেকে বেরোয়। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জানাবেন যে আমাদের রান্নাটা আপনাদের কেমন লাগলো। আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাজেশন দেবেন যে আরও কীভাবে ভালো করা যায়, তাহলে আমি আমার মা শাশুড়ি মা ঠাকুমার রান্নাগুলো আপনাদের কাছে তৈরি করতে পারি, দেখাতে পারি।